10 পদাতিক ডিভিশনের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। 10টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ পদক অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে 10 পদাতিক ডিভিশন। আর 5টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 6টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয়েছে 24 পদাতিক ডিভিশন। ল্যান্স কর্পোরাল আল আমিন শ্রেষ্ঠ অ্যাথলেট ও সৈনিক জুবাইল ইসলাম সেরা নবীন অ্যাথলেট নির্বাচিত হন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের 29টি ইভেন্টে সেনাবাহিনী অ্যাথলেটিক্সে এবার 12টি রেকর্ড হয়েছে।